পাঁচ সিন্ধুক ভর্তি টাকা বিদেশি মুদ্রা ক্যাসিনো সরঞ্জাম ও স্বর্ণালঙ্কার জব্দ করেছে র্যাব বাড়িটি ক্যাসিনো কেলেঙ্কারিতে কারাগারে আটক আওয়ামী লীগ নেতা অভিযানে নগদ ২৬ কোটি পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেছে অর্থনীতিবিদরা বলছেন অভিযুক্তের নাম প্রকাশ না করে লেনদেনের তথ্য প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ তদন্ত কাজে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী মাগুরা এক আসনের ক্ষমতাসীন আওয়ামী সংসদ সদস্য ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এই সুযোগে কাজে লাগিয়ে চাঁদাবাজি করে গড়েছেন বিশাল অঙ্কের সম্পদ ছিলেন ক্যাসিনো ডন ইসমাইল হোসেন সম্রাটের গডফাদার বেনজিরের মতো গোপালগঞ্জের আরও অর্ধ ডজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার খোঁজ আমি পেয়েছি যাদের সম্পর্কে আমার কাছে তথ্য এসেছে এবং সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের কাছে একে একে শেয়ার করতে যাচ্ছি ভারতে অনলাইনে ধ্রুব রাঠি যা করেছেন বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেরকম একজন ধ্রুব রাঠি আসবেন কিনা ভারতের বিরোধী দল বিরোধী দলীয় নেতার সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক ধরনের তুলনা করে বিএনপির অক্ষমতা অদক্ষতা এগুলো সামনে আনার চেষ্টা করছেন দর্শক আজ পর্যন্ত ক্যাসিনো খেলে বা ক্যাসিনোর সাথে সংযুক্ত হয়ে যত টাকা ইনকাম করেছে সব টাকা এই মুহূর্তে র্যাবের জালে ধরা দর্শক আমি কার কথা বলছি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখে বা ভিডিওর থামবেল দেখেই বুঝতে পেরেছেন আমি আর তার পরিচয় আপনাদের দিতে চাচ্ছি না দর্শক একটু পরেই সেই বিষয়ে বিস্তারিত আপনারা এমনিই জানতে পারবেন এমন কি দর্শক এরই সাথে সাথে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ভারতে যদি কংগ্রেস বিরোধী দল হিসাবে স্বীকৃতি পায় বা তারা যদি ক্ষমতাসীনদের সাথে লড়াই করতে পারে তাহলে বাংলাদেশে কেন বিএনপি পারছে না এবং ভারতে যদি ধ্রুবরাটি একাই রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে পারে তবে বাংলাদেশে কি কোনো ধ্রুবরাটি নেই বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি এই ধ্রুবরাটি হওয়া কারো জরুরি দর্শক এই বিষয়কে কেন্দ্র করে আপনারা এক চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন জানতে চলেছেন বাংলাদেশের ধ্রুবরাঠি কে এবং ভারতের কংগ্রেসের জায়গা আদেও কি বিএনপি নিতে পারবে বা বিএনপি কি আদেও ভারতের কংগ্রেসের জায়গায় যেতে পারবে দর্শক এই বিষয়কে কেন্দ্র করে আপনারা একটু পরেই চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে চলেছেন এমনকি দর্শক এর সাথে সাথে বেনজির আহমেদের পর আরও ছয়জন পুলিশের গোপন রহস্য আপনারা জানতে চলেছেন এমনকি দর্শক এই ছয়জন পুলিশই বেনজির আহমেদের বাড়ির আশেপাশে বা গোপালগঞ্জেই তো দর্শক গোপালগঞ্জের পুলিশদের এখন আঙ্গুল ফুলে কলা গাছ তারা কিভাবে এত সম্পদ অর্জন করলো এবং তাদের পেছনে কাদের হাত দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে নাগরিক টিভির সঞ্চালক নাজমুস সাকিব তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এই যে গোপালগঞ্জের যেসব বড় বড় পুলিশ কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করে আছেন তাদের সম্মিলিত দুর্নীতির অর্থ দিয়ে অন্তত দুটি বা তিনটি পদ্মা সেতু করা যাবে এবং এই যে এত আলোচনা এত সমালোচনা যারা এই গোপালগঞ্জেরই পুলিশ এবং যারা পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন এবং এদের এই গুরুত্বপূর্ণ পদে বসাবার নেপথ্যে কিন্তু একজন ব্যক্তির ভূমিকা রয়েছেন তিনি হচ্ছেন শেখ সেলিম এবং শেখ সেলিম এদের কাছ থেকে চাদা নিয়ে থাকেন কারণ এরাও নানাভাবে দুর্নীতি করে অর্থ উপার্জন করছেন এবং এই অর্থের একটি বড় অংশ তারা শেখ সেলিমকে চাদা হিসেবে দিচ্ছেন তো প্রিয় দর্শক এই যে গোপালগঞ্জের এই পুলিশদের যে গুরুত্বপূর্ণ পদে সরকার প্রমোশন দিচ্ছে এবং এই যে বিএনপি শাসনামলেও কিন্তু এই বেনজীরের মতো কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাকে কিন্তু বিএনপি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল হয়তো আমার এই কথাটি শুনে আপনারা অনেকে অবাক হচ্ছেন কিন্তু প্রিয় দর্শক বিএনপির আমলে বেনজীর আহমেদকে এআইজি অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছিল তাছাড়া 2001 সালে তাকে শারদা পুলিশ একাডেমির

যাদের সম্পর্কে আমার কাছে তথ্য এসেছে এবং সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের কাছে একে একে শেয়ার করতে যাচ্ছি তো আমার কাছে যে তালিকাটি এসেছে প্রিয় দর্শক এই তালিকার প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যিনি মূলত শেখ সেলিমেরই প্রভাবে এত গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এই হাবিবুর রহমান গোপালগঞ্জ থেকে আসা একজন হত দরিদ্র ঘরের সন্তান যিনি প্রাথমিক জীবনে পিএসসি বোর্ডের একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন তিনি যাত্রাবাড়িতে মানুষের বাসায় লজিং মাস্টার হিসেবেও থেকেছেন পরবর্তীতে পরিণত বয়সে বিসিএস পাস করে পুলিশে নিয়োগ নেন বর্তমানে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তারের সহযোগিতায় শতাধিক প্লট এবং একাধিক হাউজিং প্রকল্পেরও মালিক বনে গিয়েছেন এই দুর্নীতিগ্রস্ত হাবিবুর রহমান ইতিপূর্বে সাবেক আইজিপি শহীদুল হকের সাথে সক্ষতা থাকার কারণে ঢাকা সহ সারা দেশে ওসি বদলি কনস্টেবল নিয়োগ এসআই নিয়োগ ইত্যাদি কাজ করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই হাবিব বর্তমানে তিনি সারা দেশব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে বা নিজস্ব ফাউন্ডেশনের নাম করে আওয়ামী পন্থী বা বিএনপি পন্থী যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে তিনি চাঁদা সংগ্রহ করছেন এবং এই চাঁদা সংগ্রহের ক্ষেত্রে তিনি একটা বেশ কৌশল অবলম্বন করে থাকেন যেমন কম্বল বিতরণ কর্মসূচি পাঁচ কোটি টাকা তিনি কম্বল বিতরণের জন্য বা বেদেদেরকে দেওয়ার জন্য তিনি কালেক্ট করলেন তো হয়তো এখান থেকে তিনি দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করলেন করে মিডিয়াতে একটা বেশ ভালো করে কাভারেজ নিলেন আর বাকি সব টাকা কিন্তু নিজের পকেটে পড়লেন তিনি অত্যন্ত একজন পুলিশ কর্মকর্তা তো এই যে মানবতার ফেরিয়ালা সে ধান্দাবাজি এটা কিন্তু এই হাবিবের হাত ধরেই কিন্তু পুলিশ বাহিনীতে এই ট্রেন যেটা সেটা ঢুকেছে এবং হাবিবের বাটপাড়ি কিন্তু আরেকটা উপায় হচ্ছে তিনি পেশাদার লেখক দিয়ে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার প্রশংসা করে তিনি

দেশের বিভিন্ন স্থানে নামে এবং বেনামে একাধিক শিল্প কারখানাও গড়ে তুলেছেন এই মিজান এবং তিনি পদে একজন এবং এতটাই তার গোপালগঞ্জের কানেকশন যে তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কিছু বলার মতো সাহস পান না এবং এই মিজান যে বিসিএস পাশ করেছে সেটাও কিন্তু জালিয়াতির মাধ্যমেই করেছে এই পর্যায়ে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকজন কুখ্যাত গোপালী পুলিশের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি তিনি হচ্ছেন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা রাজশাহী রেঞ্জের রহমান এই ব্যক্তিকে শেরপুর নোয়াখালী নারায়ণগঞ্জ ও যশোরের মতো গুরুত্বপূর্ণ চারটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করতে হয় এবং এর মাধ্যমে তিনি সম্পদের পাহাড় বানান তাছাড়া পুলিশের ক্ষমতা কাজে লাগিয়ে তিনি তার স্ত্রী ফাতেমাতুজোহরা কে দু চোদ্দ নির্বাচনে সংসদ সদস্য বানিয়েছিলেন এবং তার স্বামী এবং স্ত্রী মিলে এতটাই অর্থ তারা বানিয়ে নেন যে তিনি যখন তেজগাঁওয়ের ডিসি ছিলেন তখন দুদক তার এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছিল কিন্তু যেহেতু তিনি গোপালগঞ্জের পুলিশ তাই তার এবং তার স্ত্রীর কিছুই হয়নি এবং তিনি বর্তমানে মহা দাপটের সাথে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি তার দুর্নীতির দোকান চালু রেখেছেন এবং কতটা দুর্নীতিগ্রস্ত না হলে একজন পুলিশ সদস্য তার স্ত্রীকে সংসদ সদস্য বানাতে পারে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এরপর যে আরেকজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা তার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই তিনি হচ্ছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শফিক যার পুরো নাম হচ্ছে এস এম শফিউল্লা দেশের অনেক এসপিরা যোগ্যতার ভিত্তিতে একটি জেলা না পেলেও এই এসপি শফিক গোপালগঞ্জের প্রভাব কাজে লাগিয়ে খুলনা গাজীপুর ও চট্টগ্রামের মতো জেলার পুলিশ সুপার গুরুত্বপূর্ণ স্থানের দায়িত্ব তিনি পালন করেছেন তিনি জোরপূর্বক চাঁদাবাজি তাকে বাধা দেওয়ার কেউ নেই কারণ তার জন্ম হচ্ছে গোপালগঞ্জে এবং তিনিও কিন্তু ওই শেখ সেলিমেরই ক্যাডার বাহিনী এবং শেখ সেলিমের পক্ষেই কিন্তু তারা টাকা কালেক্ট করেন এবং এই টাকার একটা অংশ কিন্তু শেখ সেলিমের কাছে চলে যায় এবং আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সোহেল তাজের কথা সোহেল তাজ তিনি যে এখন বর্তমানে তিনি যে সরকারের কোন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে তিনি চট্টগ্রাম রেঞ্জের বর্তমানে ডিআইজি নুরে আলম মিনা এই মিনার স্ত্রী এবং সন্তানরা কিন্তু আমেরিকার নাগরিক এবং নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে তাদের বিলাসবহুল বাড়ি বানিয়ে দিয়েছেন এই মিনা এবং ডামি নির্বাচনের সময় গায়েবী মামলা এবং আটক করে ওইসব আটকৃত নেতাদের জামিনের জন্য কিন্তু তিনি শত শত কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন এবং এই নুরের আলম মিনার অত্যাচারে চট্টগ্রামের অনেকেই কিন্তু আমাদের কাছে এবং বলেছেন যে এই মিনার পদারণ হওয়ার পর থেকে চট্টগ্রামে তারা শান্তিতে নেই এবং এই চট্টগ্রাম থেকে দুর্নীতি করেই কিন্তু সে এখন শত শত কোটি টাকার মালিক বনে গিয়েছে প্রিয় দর্শক এবং গোপালগঞ্জ কেন্দ্রিক এই যে বৈষম্য এই বৈষম্যের ফলে কিন্তু বেনোজির মতো প্রোডাক্ট আমাদের সামনে তৈরি হচ্ছে এই দেশটি স্বাধীন হয়েছিল কি জন্য স্বাধীন হয়েছিল সাম্য ন্যায় বিচার এবং মানবিক বোধ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই যে গোপালগঞ্জের পুলিশদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সাম্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা অসাম্যের নীতি এই সরকার প্রণয়ন করেছে এবং এভাবেই এই পুলিশ নামক রাক্ষস এই গোপালগঞ্জের রাক্ষসদেরকে দিয়ে দুর্নীতি করিয়ে সরকার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এবং এই পুলিশ কর্মকর্তারাও বেনজিরের মতো নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে ভারতে অনলাইনে ধ্রুব রাঠি যা করেছেন বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেরকম একজন ধ্রুব আসবেন কিনা এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে তাই আমি এটা নিয়ে খুব বেশি কথা বলছি না অন্য একটা প্রশ্ন উঠেছে আমি অনেককে দেখেছি যারা সরকার বিরোধী এবং যারা মনে করেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া দরকার তারা ভারতের বিরোধী দল বিরোধী দলীয় নেতার সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক ধরনের তুলনা করে বিএনপির অক্ষমতা অদক্ষতা এগুলো সামনে আনার চেষ্টা করছেন প্রথম যে কথাটা আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে বিএনপির সমালোচনা করা যাবে না তা না বিএনপির সমালোচনা করা যাবেই এবং যেহেতু বর্তমানকার যে মারাত্মক কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী একটা সরকার ক্ষমতায় আছে সে সময় বিএনপি কি সঠিকভাবে আন্দোলন পরিচালনা করছে কিনা কি কীভাবে হওয়া উচিত সেই আলোচনা করতেই হবে করা যেতেই পারে সেটা নিয়ে বিএনপি সমালোচনা হতে পারে বিএনপি কে সাজেশন দেওয়া যেতে পারে উচিত হবে এবং বিএনপি নেতৃত্বের উচিত হবে খুব বেশি আত্মপ্রসাদে না ভোগে সমালোচনাগুলো নেওয়া এবং সেটাকে বিশ্লেষণ করে যেটা তাদের জন্য এফেক্টিভ মনে হবে তারা সেটা ফলো করা উচিত হবে কারণ বহুদিন বলেছি আমরা বিএনপি করি না করি আমি বিএনপি করি না বহু মানুষ করেন না কিন্তু এই সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক লড়াইটার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে বিএনপিরই আছে এবং বা আমরা যদি একটা নির্বাচনী ব্যবস্থাপনার উদ্ধার করতে চাই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাই শর্ট এবং মিড টার্মে বিএনপি ছাড়া আমাদের অলসার নেটিভ নাই সে কারণেই বিএনপিকে অনেকে সমর্থন করেছি বিএনপির সাফল্য চেয়েছি বহুবার বলেছি বিএন এমনও হতে পারে যদি তাত্ত্বিকভাবে বলছি যে বিএনপি সরকার গঠন করলে একটা ফেয়ার নির্বাচন হল তখন বিএনপিরও ক্রিটিক আসলে যেখানে যেখানে করার দরকার সেই ক্রিটিকগুলো আমরা নিশ্চিতভাবেই করবো বিএনপির অতীতের প্রচুর ক্রিটিক আছে কিছু কিছু আমি করেছিও কিন্তু এখন যেহেতু ওই সময় না সে কারণে অত করছি না যাই হোক যে জায়গাটায় আসলাম যে ভারতের রাজনৈতিক দল ভারতের রাজনৈতিক নেতাদের সাথে বিএনপির তুলনা করা এই আলাপটা আসলে আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এবং সেটার নিরিখে একদিকে ভারতের সাফল্য দিয়ে সে পুনরায় বিএনপি কে নেগেটিভ ধরনের একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে আমার বিবেচনায় এটা একেবারেই ভুল চর্চা একেবারেই ভুল চর্চা আমি কেন এটাকে ভুল মনে করি প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশে বিএনপি যে পরিস্থিতি ফেস করছে আমি দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে যেখানে নির্বাচন আছে আফগানিস্তানকেও এখন আমরা দক্ষিণ এশিয়ার দিকে ধরি ওখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই কাগজ কলমেও মানে ওটা ছাড়া ওখানে নেই আর যেখানে যেখানে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সব দেশের মধ্যে বাংলাদেশের সিচুয়েশন এর মতো এত ইউনিক সিচুয়েশন আর একটা দেশেও নেই সে কারণে বাংলাদেশের বিএনপি কি করছে কিভাবে করছে তার সাথে আর কোনো দেশের আলোচনাই হতে পারে না তুলনাই হতে পারে না আমি সিরিয়াসলি এটা মনে করি কেন আচ্ছা ভারতে বিরোধী দলগুলোর লড়াই কি ছিল এ প্রসঙ্গে একটু বলে রাখি ভারতের যুবরাষ্ট্রের লড়াই কি ছিল ভুবী লড়াই ছিল বয়ান নষ্ট করা ভারতে যেহেতু সব মিডিয়া গদি মিডিয়া হয়ে গেছে মেইন স্ট্রিমগুলো উদ্ভট রকমের কথাবার্তা বলছে সুতরাং তাদের যে উন্নয়ন সহ অন্যান্য যা যা রোপাগান্ডা আছে যে ন্যারেটিভ আছে সেটাকে ডিবাং করেছেন ক্রুবরাঠী ছিলেন আরো দু তিনজন এন ডি টিভির একজন জার্নালিস্ট নিজে যিনি একটা আলাদা ইউটিউব করেছেন একসঙ্গে এন ডি টিভিতে এরকম আরো কেউ কেউ আছেন তারা আসলে এই ন্যারেটিভটা ভেঙে দিনের শেষে ভোটের বাক্সে কাজটা করেছেন মানে বাংলাদেশে ন্যারেটিভ আমি অনেকে দেখেছি রাইটলি খুব চমৎকার ভাবে লিখেছেন এটা যে বছরের পর বছর এই দেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা সামষ্টিকভাবে সরকারের এই তথাকথিত যে উন্নয়ন এবং অন্যান্য চেতনা টাইপের ন্যারেটিভ বহু আগে করেছে এতটি ডিবাং করেছে যে এখন আর ভয়ে নির্বাচনও দেয় না যে কোনো রকম একটা আধা ফেয়ার নির্বাচনে আওয়ামী লীগ ভেসে যাবে সো ঝুবনাটির চেয়ে অনেক বেশি এফিসিয়েন্ট কাজ বাংলাদেশে হয়ে আছে আসলে হয়ে আছে রাজনৈতিক দলগুলো কি করেছে গুরুত্বপূর্ণ কাজ করেছে রাজনৈতিক দলগুলো মানুষকে অর্গানাইজ করেছে মানুষকে এনেছে এনে ভোটের নিয়ে গেছে কারণ ভারতে শুধু নির্বাচনী অনেক প্রশ্ন তৈরি হয়েছে আনডাউটেডলি ভারতের নির্বাচন কমিশন এইবার প্রথমবারের মতো অত্যন্ত সিরিয়াসলি কোয়েশেন্ড হয়েছে কিন্তু এখনো ভারতের পোলিং ডেটা ভোটের দিনটা অনেক ফেয়ার এবং সেই ভোটটা সঠিকভাবে কাউন্টেড হবে এটা গ্যারান্টেড আছে সেই কারণে ভারতে আপনি যদি আপনার ভোটারদেরকে সব চাপের বড় কেন্দ্র নিয়ে যেতে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেটা সঠিকভাবে তিনি ভোট দিতে পারবেন এবং সেটা কাউন্টেড হবে এই যে এত বড় নির্বাচন হলো আমি কোথাও দেখেছি বিভিন্ন এলাকা এলাকায় ধরে ধরে পিটিএ খুনাকুনি মারামারি হচ্ছে সংখ্যাটার পার্সেন্টেজ কথা হবে কিছু দেখেছি পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ সারা ভারতে কি খুব হয়েছে খুব হয়নি হ্যাঁ ভারতের সরকার এই বিজেপি সরকার অত্যন্ত অথরিটারিয়ান আচরণ করেছে সেটা মিডিয়া নিয়ন্ত্রণ করেছে সে বিরোধী দলের উপরে চাপ তৈরি করেছে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে একজন মুখ্যমন্ত্রী দুজনকে এর মধ্যে আমাদের একজনকে তো আমরা চিনি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এরকম নানা রকম চাপ তৈরি করা হয়েছে এছাড়াও অনেক লোকের বিরুদ্ধে সিস্টেম্যাটিকলি দুটো প্রতিষ্ঠান সিবিআই এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন লেলিয়ে দিয়ে তাদের উপরে চাপ তৈরি করে অনেককে বিভিন্ন দল থেকে ভাগিয়ে নেওয়া হয়েছে এই কাজগুলো করার চেষ্টা করা হয়েছে কারণ ভারতের নির্বাচনী ব্যবস্থা ঠিক থাকলেও বিজেপি এসে তার গণতান্ত্রিক প্রসেসটা ভেঙে ফেলার চেষ্টা করেছে কিন্তু দিনের শেষে রাজনৈতিক দলের কাজ তারপরও আসলে ভোট কারণ রাজনৈতিক দল ভোটে বিশ্বাস করে যে আমি পোলিং ডিয়াটা এখনো আমি বিশ্বাস করি ওই জায়গাটা ঠিকঠাক মতো থাকবে বাংলাদেশে বিএনপির কাজ কি ভোটে নিয়ে যাওয়া আঠারো সালে কি হয়েছিল আমরা দেখেছি না এবং আমরা কেউ যদি বিশ্বাস করি ভোটের কেন্দ্রে ভোটার নিয়ে যেতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটা ভোট দেওয়ানো এবং কাউন্ট করানো সম্ভব হবে তিনি শ্রেফ বোকার স্বর্গ বাস করছেন অত কোনো ধান্দাবাজি আছে তার তারপরে এই মুহূর্তে বিএনপির কাজ হচ্ছে একটা সুষ্ঠু ভোটের হচ্ছে একটা সরকারের পতন করানো ভারতের বিরোধী দলের ওই কাজ ছিল না সরকার পতন করানো ওই সরকারের অধীনে নির্বাচন করে তারা জিততে পারার সম্ভাবনা বা তারা যতদূর পাবার মোটামুটি পাবেন তারা সেটা নিশ্চিত ছিলেন সরকার মতন আন্দোলন করে নাই আমরা যদি দেখতাম যে নরেন্দ্র মোদী ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চাইছে তখন কংগ্রেস সহ অন্যান্য নেতৃত্বে তারা নরেন্দ্র মোদীকে ডায়ের জোরে ঠেলে ফেলতে পারছে কিনা তারা পেরেছে বিএনপি পানি তখন সমালোচনা হতে পারতো ওদের কাজ তো এটা ছিল না বাসার ভেতর টাকার খনি অথচ নেই কোনো মানুষ গল্পের মতো এমন রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব কর্মকর্তারা জানালেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা জব্দ করেছেন তারা আর বাড়িটির মালিকদের নাম সবার জানা গাছ ফুলে কিন্তু বাকি রয়ে গেছে সম্পদের হিসাব জানা ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট ২৬ কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্নও তুলছেন কেউ কেউ ছতলা ভবনে ঢোকার মুখেই একটি কক্ষে দুটি ভারী সিন্দুক ব্যাংক বা সরকারি মহাফেজখানায় দেখা যায় এগুলো এমন সিন্দুক ফ্ল্যাটটির অন্য কক্ষেও সব সিন্দুকই এক হাজার টাকার নতুন নোটে ভরা সব টাকা একত্র করতে দরকার হয় পনেরোটি বস্তার পরে গণনায় জানা যায় প্রায় সাতাশ কোটি টাকা জমা ছিল সিন্দুকগুলোতে এছাড়াও পাওয়া গেছে নয় হাজার তিনশত মার্কিন ডলার সহ মালয়েশীয় ভারতীয় চাইনিজ ও থাই মুদ্রা জব্দ করা হয় পাঁচ কোটি পনেরো লাখ টাকার এফডিআর ও এক কেজি স্বর্ণের গহনা ভবনের নিস্তলার কক্ষে পাওয়া গেছে ওয়ান্ডারাস ক্লাবের কিছু ক্যাসিনো সরঞ্জাম প্রশ্ন উঠেছে বিপুল অর্থের উৎস নিয়ে দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয়েছিল চলমান প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এই বাড়িতে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করি এই টাকাটা কিসের টাকা সেটা আমাদের তদন্ত করে বের করতে হবে সুরক্ষিত ট্রাঙ্কে নগদ টাকা এফডিআর আর স্বর্ণ হয় হয় আগেই থানা হয়ে এসব অর্থ ও জমা হবে বাংলাদেশ তোলা ব্যাংকে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ